আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ক্লাস 3 সাবজেক্ট ইংলিশ, এই সাবজেক্টে তোমাদের কিছু সাজেশন দিব। তোমরা সবাই স্ক্রিনে ফলো করো আমি কি কি দিচ্ছি। প্রথমে দিব মডেল, মডেল টেস্ট থেকে, আর বইটার নাম বলছি স্কলারশিপ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন। এই বই থেকে তোমরা মডেল 3 থেকে 5 নং যে মডেল আছে তোমরা ওই সবগুলা শিখবে। ধারাবাহিকভাবে আছে 1, 2, 3 নং যা আছে তোমরা ওইগুলো ভালো করে পড়বে। আচ্ছা, আবার দেখো মডেল, ফার্স্টে আছে তোমাদের মডেল, আর বইয়ের নাম হচ্ছে স্কলারশিপ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পিটিশন। 3 থেকে 5 নং মডেল পর্যন্ত তোমরা ভালোভাবে শিখবে। 2 নং তোমার সেম কবিতা পোয়েম, মানে নেম হচ্ছে দেয়ার আর 30 ডেজ ইন সেপ্টেম্বর। এই কবিতাটি তোমরা ভালোভাবে শিখবে এবং ভালো করে লিখবে। 3 নং ডায়লগ, ডায়লগ আমি যেই বইটার নাম বললাম ওই বই থেকে ডায়লগ 9 নং ডায়লগটি তোমরা ভালোভাবে শিখবে এবং খাতায় ভালোভাবে লিখবে। তারপর অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন 11 নং তোমরা স্ক্রিনে ভালোভাবে ফলো করো। অ্যাপ্লিকেশন 11 নং, 11 নং অ্যাপ্লিকেশন নাম ট্রান্সফার সার্টিফিকেট, সংক্ষেপে বলে টিসি। এই অ্যাপ্লিকেশনটা ভালোভাবে শিখবে তোমরা। 5 নং প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ দুটো আছে, একটা টেক্সটুয়াল নন টেক্সটুয়াল, টেক্সটুয়াল থেকে 5 নং, 5 নং প্যারাগ্রাফ আছে হেলদি ফুড, নন টেক্সটুয়াল থেকে আওয়ার মাদ্রাসা। তোমরা স্ক্রিনে ফলো করো, টেক্সটুয়াল 5 নং হেলদি ফুড, নন টেক্সটুয়াল আওয়ার মাদ্রাসা, নন টেক্সটুয়াল আওয়ার মাদ্রাসা। তোমরা এগুলো ভালোভাবে শিখবে। প্রথমে মডেল, মডেল টেস্ট থেকে তোমরা 3 থেকে 5 নং, তারপর কবিতা আছে দেয়ার আর 30 ডেজ ইন সেপ্টেম্বর, ডায়লগ 9 নং, অ্যাপ্লিকেশন 11 নং, ট্রান্সফার সার্টিফিকেট, প্যারাগ্রাফ টেক্সটুয়াল 5 নং, হেলদি ফুড, নন টেক্সটুয়াল আওয়ার মাদ্রাসা। সবাই ভালো করে এগুলো শিখবে এবং লিখবে, তাহলে হাত লেখারও তোমাদের চর্চা হবে, আর তোমরা ভালো করে পড়বে ওই চর্চাও থাকবে। কেউ বাসায় অযথা সময় নষ্ট করবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।